আউজ বিল্লাহ মিনে শৈতান ইরাজিম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক এটি আমার কামনা। আপনার আশেপাশে দেশ বিদেশ বিদেশে যারা চিত্রনায়ক রয়েছেন, যারা অভিনেতা রয়েছেন, যারা অভিনেত্রী এবং তারকা সমাজ এবং নাট্যকার সমাজ, এদের পরকাল কেমন হবে? কোরআনের 24 নম্বর সূরা আন-নূর এর 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই পৃথিবীতে মুসলিম সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অশ্লীলতাকে প্রয়োগ দিবে। আর 2 নম্বর সূরা আল বাকারা এর 219 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মদ এবং জুয়া এগুলি মানুষের জন্য ক্ষতিকর, যদিও সামান্য কিছু উপকার থাকে। এই মদখোর, জোয়াখোর। আবার 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের একটি পোর্শনে আল্লাহ বলছেন, তোমরা একে অপরের সাথে গুনাহের কাজে কখনো সহযোগিতা করবে না এবং বিদ্রোহমূলক কর্মকাণ্ডে তোমরা একে অপরকে কখনো সহযোগিতা করবে না। এই কাজগুলি মূলত এই তারকাদের, নাট্যকারদের, অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আমরা দেখতে পাই। যদি এদের ভিতরে হয়তো কেউ কেউ ভালো থাকতে পারেন, তাদের নিয়ে আমার কোনো কথা নেই। তো কোরআনে আল্লাহ বলছেন, যারা অশ্লীলতাকে প্রয়োগ দেয়, হোক সে মিডিয়া মালিক, হোক সে যে কোনো গণমাধ্যমের মালিক এবং গণমাধ্যমের কর্মী, আল্লাহ বলছেন এদের দুনিয়ার জীবন থাকবে অপমান এবং পরকালে তাদেরকে ভয়ানক শাস্তির দিকে টেনে আনা হবে। যদি আপনি এবং আমি মনে করি যে অন্য কোনো মানুষের মেয়ে সন্তান অথবা ছেলে সন্তানকে নিয়ে অভিনয় করবেন, আপনি আপনি মেয়ে হলে অন্য ছেলের সাথে বা আপনি ছেলে হলে অন্যদের মেয়ের সাথে, আর নিজেদের বেলায় অপছন্দ করবেন যে নিজেদের মেয়ে বা নিজেদের ছেলে অন্যদের ছেলে আর মেয়ের সাথে কোনো ধরনের অভিনয় করুক, সেটা যদি আপনি অপছন্দ করেন, তাহলে আপনাকে জানতে হবে আপনি যে কর্মকাণ্ড করে যাচ্ছেন সেটাও একেবারে ঘৃণিত মানুষের কাজ, এটা কোনো সঠিক সংস্কৃতি হতেই পারে না। এই অপসংস্কৃতির কাজ, আর অপসংস্কৃতি যখন আপনি নিজের জন্য পছন্দ করবেন, তাহলে আপনাকে জানতে হবে নিজের মেয়ে অন্য কারোর সাথে অভিনয় করুক সেটা আপনার পছন্দ না, কিন্তু অন্যের মেয়ে আপনার সাথে অভিনয় করছে আর আপনি একজন অভিনয়কারক, অভিনেত্রী হয়ে, তারকা হয়ে কাজ করছেন, তো এটা একেবারে অন্যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে শাস্তিতে দণ্ডিত করেন, তাহলে সেখানে আর কোনো কথা থাকতেই পারে না। শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, আমির খান বলেন, এদের কেউ কিন্তু পছন্দ করছে না তাদের বোনেরা বা তাদের মেয়েরা অন্য কারোর সাথে ফিল্ডিং মারুক, এমনকি অভিনয় করুক, কিন্তু এরা মূলত অন্যদের বোন, অন্যদের মেয়েদের সাথে ঠিকই অভিনয় করে যাচ্ছে। এরপরেও যদি আপনি মনে করেন এগুলি ভালো কাজ, তাহলে আপনি মনে করতে পারেন কিন্তু ইসলাম এটাকে ভালো কাজ বলছে না। এমন কর্মকাণ্ড যারা করবে এবং প্রচার প্রসার করবে সমাজে আর মুসলিম সমাজকে ধ্বংস করার পায়তারা করবে, আল্লাহ বলছেন আমি এদের দুনিয়াতেও শাস্তি দেব, পরকালেও শাস্তি দেব।